হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরফি একাডেমি সিআরফি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে থেকে আমরা আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করেছি পুলিশ পরীক্ষার যেখানে আজকে আমরা দুপুর বারোটা থেকে এবার প্রতিদিন ইংলিশের ক্লাস চলবে ইংলিশের সেট এবং সপ্তাহে দুটো দিন করে তোমাদের যেমনটা রুটিন আগে ছিল এই এস পরীক্ষার আগে সেই রুটিনেই চলবে সপ্তাহে চারটে দিন চলবে ইংলিশ সেট এবং দুটো দিন করে চ্যাপ্টার ইংলিশের ক্লাস এবং আজকে আমরা ইংলিশের সেট নাম্বার করব সমস্ত পুলিশ পরীক্ষা ছিল এই বছর তার সমস্ত প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে সামনে এখন আমাদের শুধু রয়েছে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন রয়েছে এক্সাইজ মেন রয়েছে কলকাতা পুলিশ মেন দু হাজার একুশ এবং এসএসসি জিডি যেটা চলছিল সেটারও কিন্তু মেন রয়েছে তো আমাদের এখন কিন্তু ইংলিশ সেট প্রচুর পরিমাণে করতে হবে সাথে আমাদের করতে হবে কিছু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুধুমাত্র সেট নয় তার সাথে আমাদের নিয়মও শিখতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই জাস্ট শেষ হয়েছে তারও কিন্তু মেন সামনে আসতে চলেছে কিন্তু তার ইংলিশ কিন্তু অন্য ধরনের এসআই এর মেন মেনে যে ইংলিশটা রয়েছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ সেটার জন্য কিন্তু আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হবে ভর্তি হতে হবে তোমাদের ওকে তো আমরা এখন প্রতিদিন দুপুর বারোটা থেকে এই ইংলিশের সেটগুলো করবো প্রতিদিন তোমরা কিন্তু নোট ডাউন করে নাও রুটিনটা এবং টেলিগ্রামেও কিন্তু রুটিনটা দেওয়া রয়েছে তো দেখো আমাদের কিন্তু এই তোমাদের পুলিশ পরীক্ষাকে টার্গেট করে দুখানা ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে একটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা ডান দিকে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্স যেটা কিন্তু ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্লাস চলছে তোমরা যারা কনস্টেবল মেন এক্সাইজ মেন এই সমস্ত যদি সিলেকশন পাকা করতে চাও তো এই ব্যাচ কোর্সে ভর্তি হও ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন ব্যাচ কোর্সে আর যারা এসআই পরীক্ষা দিয়েছ এবং কলকাতা পুলিশ এসআই যাদের সামনে রয়েছে তারা বাঁদিকের ব্যাচ কোর্স এইখানে ভর্তি হবে এখানে কিন্তু সব ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ পাবে যে ডেসক্রিপটিভ গণিত পাবে ডেসক্রিপটিভ ইংলিশ পাবে এবং ডেসক্রিপটিভ বাংলা পাবে যেমনটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআই এর সিলেবাস রয়েছে সম্পূর্ণ ভিডিও ক্লাস সাথে ক্লাসের পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে তো নিচে দেওয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান টু নাম্বারে করো এবং কুড়ি ডিসেম্বর থেকে এই ব্যাচ কোর্সটা শুরু হতে চলেছে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখে যাক তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে চুজ অর অপোজিট মিনিং অফ ওয়ার্ড অর্থাৎ গিভেন বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটার এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু এসেছে তো দেখো শব্দটা কি দেওয়া রয়েছে শব্দ দেওয়া রয়েছে ভিক্টরি ভিক্ট্রির শব্দটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ তোমাদের নিচের অপশানগুলো থেকে খুঁজে বের করতে হবে তো ভিক্ট্রি কথাটার অ্যাকচুয়াল মিনিং কি আমাদের বাংলায় জানতে হবে তো ভিক্ট্রি কথার অর্থ হলো বিজয় বিজয় বা জয় লাভ করা তো এই জয় লাভ করার বিপরীত শব্দ কি হবে জয় লাভ করার বিপরীত শব্দ হলো পরাজয় বা হেরে যাওয়া তো নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই ইজি প্রশ্ন রয়েছে এটা এই ধরনের প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আসবে তো প্রশ্ন নাম্বার ওয়ান করার আগে আমি অপশনগুলোর মিনিংগুলো বলে দিই দেখো কংকুয়েস্ট কংকুয়েস্ট মানে হচ্ছে এটার মানে হচ্ছে বিজয় অর্থাৎ ভিক্ট্রির সমার্থক শব্দ কংকুয়েস্ট তারপর দেখো ভ্যাংকুইসমেন্ট ভ্যাংকুইসমেন্ট মানেও হচ্ছে জয় লাভ করা অর্থাৎ ভিক্ট্রির দুটো দেখো আমরা পেয়ে গেলাম সিমিলার ওয়ার্ড কিন্তু আমাদের খুঁজতে হবে কি অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত ট্রিয়াম্প মানে হচ্ছে জয় জয়কার আর শেষে রয়েছে ডিফিট ডিফিট মানে হচ্ছে পরাজয় তো দেখো আমরা এই অপশান ডিতে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেলাম ডিফিট ডিফিট কথাটা হলো এই ভিক্ট্রি শব্দটার বিপরীত শব্দ অর্থাৎ বিজয়ের বিপরীত শব্দ হলো পরাজয় বা হার তো আশা করি বুঝতে পেরেছ প্রথম প্রশ্নটা নেক্সট আমরা প্রশ্ন নাম্বার দুই দেখবো দেখো চুজ দা অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অব দ্য গিভেন ওয়ার্ড আরও একটা শব্দ দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে দেখো শব্দটা হলো টাফ সরি শব্দটা হলো টাফ তো টাফ শব্দটার অর্থ কি টাফ শব্দটার অর্থ হলো কঠিন তো আমরা অনেক সময় বলি না প্রশ্নটা খুব টাফ এসেছে অর্থাৎ প্রশ্নটা খুব কঠিন এসেছে বা শক্ত বলতে পারো বা অনমনীয় অনমনীয় বা সময় সাপেক্ষ অনেক রকম কিন্তু মানে হতে পারে একটা শব্দের তো টাফ কথাটার অর্থ হলে এই ধরনের কঠিন শক্ত অনমনীয় বা সময় সাপেক্ষ যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি প্রশ্নটা এবছর খুব টাফ এসেছে এরকম বলি না তো এই টাফ শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে দেখো নিচে চারটে অপশান দেওয়া রয়েছে সেই চারটে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে খুঁজে নিয়ে তোমাদের করতে হবে তার আগে অপশানগুলোর আমি মিনিংগুলো বলে দিই তোমাদের কিন্তু সুবিধা হবে দেখো প্রথম অপশানটা রয়েছে রিস সাইলেন্ট রিস সাইলেন্ট কথাটার অর্থ হলো স্থিতিস্থাপক স্থিতিস্থাপক আচ্ছা তারপর দেখো স্টাডি স্টাডি কথার অর্থ হলো বলিষ্ঠ তারপর দেখো টেন্ডার টেন্ডার কথার অর্থ হল নরম বা সহজ এবং স্টাউট স্টাউট কথার অর্থ হলো নির্ভীক তো শক্তর উল্টো কি নরম কঠিনের উল্টো সহজ তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি টেন্ডার তো টাফ শব্দটার অর্থ হয়ে গেল সরি টাফ শব্দের বিপরীত শব্দ হয়ে গেল টেন্ডার ওকে তো আশা করি এটাও বুঝতে পেরেছ নেক্সট আমরা দেখবো চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে হয়েছে তো ভয়েস চেঞ্জ থেকে কিন্তু মিনিমাম দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে তো তোমরা কিন্তু ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে করবে এবং ভয়েস চেঞ্জের নিয়ম ধরে কিন্তু আমাদের মেন ব্যাচ কোর্সে ক্লাস করানো হচ্ছে তোমরা যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের মেন ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও সেখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে সাথে এমসিকিউ তো তোমরা কিন্তু প্রতিদিন বাড়িতে যারা ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছ না তারা কিন্তু চেষ্টা করবে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এবং টেন্স এই তিনটে চ্যাপ্টার কিন্তু মাধ্যমিক বা এইচএস এর যে গ্রামার বই ছিল সেই গ্রামার বই খুলে একটু নিয়মগুলো পড়ে নেবে যাতে আমরা যে ইউটিউবে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি সেটা কিন্তু দেখেই তোমরা ধরতে পারো বা কিছুটা হলেও কিন্তু করতে পারো এটা কিন্তু তোমাদের কাজ যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না তো দেখো প্রশ্নটা কি রয়েছে দে হ্যাভ কালেক্টেড অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট অবজেক্টে পরিণত হবে অবজেক্ট সাবজেক্টে পরিণত হবে তারপর দেখো হ্যাপ থাকলে উল্টে যাবে অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাপ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে কি হ্যাভ বিন এবং ভার্বের ভার্ব যেটা থাকবে তার ভার্বে past participle অর্থাৎ ভিপিপি ফর্মটা বসবে এবং শেষে অবজেক্টের আগে বাই বসে থাকে তো দেখা যাক কোন অপশনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান বি দেখো এই যে অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস তাহলে এই যে অল দ্য ডিটেলস এটা এখানে কি অবজেক্ট তো এইটা অবজেক্টটা এখানে কি হয়ে যাবে অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস এই যে অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস এটা অবজেক্ট ছিল সেন্টেন্সে তো হয়ে গেল কি এখানে সাবজেক্ট একটু আগেই বললাম যেহেতু এখানে হ্যাপ ছিল তো হ্যাপ থাকলে কি হয়ে যাবে হ্যাভ বিন তো দেখো এখানে হয়ে গেছে হ্যাভ বিন তারপর দেখো ভার্ভ কি কালেক্টেড যাই ভার্ভ থাক তার হয়ে যাবে কি ভিপিপি ভার্ভ পাস্ট পার্টিসিপেল দেখো কালেক্টেড শব্দটা পাস্টে রয়েছে এবং এর পাস্ট পার্টিসিপেল হয়ে থাকে কালেক্টেড এবং যুক্ত হয় কি বাই কার দ্বারা দে দেটা হয়ে যাবে দেম তো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্লেস হ্যাভ বিন কালেক্টেড বাই দেম তো আশা করি বুঝতে পেরেছ তো দেখো এইটা ছিল সাবজেক্ট শেষ এইটা হয়ে গেল কি অবজেক্ট এবং অবজেক্টের আগে কি বসাতে বলেছি বাই দেখো বাই বসে গেছে তো ভয়েস সেন্স কিন্তু একদম ইজি তোমরা কিন্তু মাধ্যমিকের বই খুলে একটু পড়বে না হলে কিন্তু ধরতে পারবে না দেখো তারপরের প্রশ্নটা চেঞ্জ দা ভয়েস এটা কি দেয়া রয়েছে সেন্টেন্সটা দে আর কনসিডারিং ইউ ফর দা রোল দে আর কনসিডারিং ইউ ফর দা রোল এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সেম অবজেক্ট হয়ে যাবে দেখো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এটা কিন্তু ভয়েস সেন্সের একদম বেসিক রুল তারপর বি ভার্ভ বি ভার্ভ যেগুলো থাকে এম ইজ আর সেগুলো হয়ে যাবে উল্টো দিক থেকে আর এম ইস প্লাস বিং তারপর প্লাস ভি পিপি বাই তারপর কি অবজেক্ট এই হচ্ছে নিয়ম অর্থাৎ দেখো এই যে আরটা রয়েছে উল্টো দিক থেকে করার সময় কিন্তু আর এর সাথে যুক্ত হবে কি বিং বিং ঠিক আছে বিং তাহলে দেখো দে আর কনসিডারিং ইউ ফর দ্য রোল তাহলে এখানে ইউটা কি এখানে ইউটা অবজেক্ট তাহলে ইউটাই হয়ে যাবে কি সাবজেক্ট তাহলে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে ইউ তাহলে ইউ এর সাথে কি যায় আর যাবে ইউ আর আর কি যুক্ত করতে বলেছি বিং শব্দটা তাহলে ইউ আর বিং তারপর কি করতে বলেছি ভিপিপি ইউ আর বিং কন সি ডার্ড কনসিডার শব্দটার ভিপিপি বা ভার্ট বের পাস পার্টিসিপ হলো কনসিডার্ড তারপর কি অবজেক্ট ওই সরি এইটার করে দেবো ফর দা রোল ফর দা রোল বাই দেটা এখানে সাবজেক্ট ছিল তাহলে এইটা এবার হয়ে যাবে সাবজেক্ট থেকে অবজেক্ট তো বাই দেম তো দেখো কোন অপশানে এইটা রয়েছে তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউ আর ফর রোল বাই তো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে ফর দ্য রোল এটা কেন বাইরেও দিলেও তো হতো হ্যাঁ অবশ্যই বাইরে দিলেও হতো তাতে কোনো রকম ভুল ছিল না তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি তোমরা ভিতরেও দিতে পারো বাইরেও দিতে পারো নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর ফ্রেজ অর্থাৎ একটা ইডিয়াম দেয়া রয়েছে সেই ইডিয়ামটার আসল শব্দ বা আসল অর্থ কি হবে বোঝাতে হবে দেখো মানেটা দেখো যে ইডিয়ামটা দেয়া রয়েছে সেটা হলো মানি বা হাসমানি এই হাসমানি কথাটার অর্থ কি তো হাসমানি কথাটার বাংলা অর্থ যেটাকে বলা হয়ে থাকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়া মুখ বন্ধ রাখার জন্য যে ঘুষ টাকাটা দেওয়া হয় তাকে বলা হয় তো এটা দেখো হাসমানি কোনটা সঠিক উত্তর রয়েছে সঠিক উত্তর সি ব্রাই থাকার জন্য যে ঘুষটা দেয়া হয় সেইটাকে বলা হয় হাসমানি নেক্সট আরো একটি ইডিয়াম দেখবো দেখো কি দেওয়া হচ্ছে টু পুল ওয়ান শক আপ টু পুলস ওয়ান আপ এই কথাটার একদম লিটারেল বাংলা যদি আমরা ট্রান্সলেট করি কি হবে টু পুল সরি টু পুল ওয়ান শক আপ অর্থাৎ একজনের পায়ের মোজা ধরে টেনে খোলা এইটাই মিনিং দাঁড়াচ্ছে না টু পুল ওয়ান শকস আপ অর্থাৎ একজনের পায়ের মোজা ধরে টেনে খোলা কিন্তু একজনের পায়ের মোজা ধরে টেনে খোলাটা কিন্তু এটা খুব কষ্টসাধ্যকর ঠিক আছে আমাদের নিজেদের পায়ের মোজাও কিন্তু টেনে খুলতে পারি না যতক্ষণ না সেটাকে রোল করে খুলতে পারি তো টেনে খোলা এই মোজাটাকে কিন্তু খুবই কঠিন কাজ তো এই জন্য এটার মিনিং হয়ে যাবে কি অপশন সি টু ট্রাই হার্ড অর্থাৎ খুব কষ্ট একটা কাজ নেক্সট প্রশ্ন নাম্বার সেভেন সাবস্টিটিউট দ্য ওয়ার্ড সরি সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই গোটা সেন্টেন্সটার আমরা নিচের এক কথায় কোন শব্দ দিয়ে প্রকাশ করতে পারি এই রকম ধরনের প্রশ্নকে বলা হয় ওয়ান ওয়ার্ড ওয়ার্ডি টিউশন এই ধরনের প্রশ্ন কিন্তু দুটো থেকে তিনটে পরীক্ষায় আসার চান্স রয়েছে মেন্স পরীক্ষায় তো দেখো কি সেন্টেন্সটা দেওয়া রয়েছে সাম ওয়ান হু ইজ মাল্টি ট্যালেন্টেড অর্থাৎ এমন একজন ব্যক্তি যে হলো মাল্টি ট্যালেন্টেড মানে সব রকম কাজ কাজে সে পারদর্শী এইরকম আমরা ব্যক্তিকে কী বলে থাকি আমাদের বন্ধুদের মধ্যেই অনেকেই থাকে যে মাল্টি ট্যালেন্টেড যে গণিত পারে ভালো ইংরেজি পারে ভালো জি ভালো পারে ভালো কম্পিউটার ভালো পারে ভালো এরকম ব্যক্তিকে আমরা কি বলে থাকি মাল্টি ট্যালেন্টেড তো মাল্টি ট্যালেন্টেড এইরকম একজন ব্যক্তিকে আমরা এক কথায় কি প্রকাশ করে থাকি তো বলে থাকি দেখো ভারসা টাইল অপশান সি হবে সঠিক উত্তর ভারসা যেটাকে আমরা বলে থাকি বহুমুখী বহু মুখী ওকে মানে কোনো রকম একটা কাজে সে পারদর্শী নয় অনেকগুলো কাজে পারদর্শী যেমন আমরা বলে দেখি না ভার্সাটাইল অ্যাক্টর অর্থাৎ সে সব রকম চরিত্র করতে কিন্তু পারে যেমন সে কষ্টের চরিত্র করতে পারে আনন্দের চরিত্র করতে পারে অর্থাৎ সে হচ্ছে অ্যাক্টর মাল্টি ট্যালেন্টেড বাদ বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোর নাম মিনিংগুলো বলে দিই নবিস মানে হচ্ছে নবীন ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাশীল সরি প্রতিভাশীল এবং নুবিল মানে হচ্ছে বিবাহযোগ্য ওকে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভার্সাটাইল নেক্সট প্রশ্ন নাম্বার এইট সাবসিটিউট দা কারেক্ট ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স আরও একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেইটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব দেখো সেন্টেন্সটা হলো সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেস এমন একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেস এমন একজন ব্যক্তি যে মানুষের মাংস খায় তাকে এক কথায় আমরা কি বলবো দেখো নিচের অপশানগুলো দেখো কোনটা সঠিক উত্তর হবে যে অপশানগুলো দেয়া রয়েছে তাকে আমরা বাংলা একটু ট্রান্সলেট করে দেখি দেখো শলিপ কথাটার মানে হলো পিছলে পড়া পিছলে পড়া তারপর দেখো নার্সিসিস্ট নার্সিসিস্ট মানে হচ্ছে স্বকামী ব্যক্তি সকামি ব্যক্তি অর্থাৎ নিজেকে নিয়ে সবসময় বড়াই করে সি দেখো ক্যানিবালিজম ক্যানিবালিজম কথাটার মানে হলো নর মাংস ভক্ষণকারী এবং মিষ্টি কথাটা হলো রহস্যময় ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্যানিবালিজম ক্যানিবালিজম কথাটার অর্থ হলো সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেস বা আমরা এক কথায় যাকে বলতে পারি নর মাংস ভক্ষণকারী যে মানুষের মাংস খায় নেক্সট প্রশ্ন নাম্বার নয় চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশান গত বছর কিন্তু তিন খানা কিন্তু স্পেলিং কারেকশান দিয়েছিল অর্থাৎ কোন বানানটা সঠিক করতে রয়েছে বিগত বছরের মেন পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে তিন খানা কিন্তু এই স্পেলিং কারেকশন কোনটা রয়েছে দেয়া হয়েছিল তো দেখো নিচের বানানগুলোর মধ্যে কোন বানানটা সঠিক দেয়া রয়েছে এবং প্রত্যেকটার উচ্চারণ কিন্তু একই নলেজ তো নলেজ এই শব্দটার স্পেলিং কোনটা সঠিক দেয়া রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার নয় ভেরি ইজি প্রশ্ন তোমরা দেখেই বুঝতে পেরেছো এবং অনেকেই সঠিক উত্তর করেছো সঠিক উত্তর হবে অপশান বি নলেজ কে এন ও ডাব্লু এল ই এটাই হলো নলেজ শব্দের অরিজিনাল স্পেলিং এবং এবারটার মানে কি এটার মানে হলো জ্ঞান নেক্সট প্রশ্ন নাম্বার দশ চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন অপশান সিমিলার টাইপ কোনটা সঠিক বানান দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে এই ধরনেরই প্রশ্ন আসবে লাইব্রেরি বানানটার স্পেলিং কিন্তু এসএসসি তেও পরীক্ষা এসেছে ঠিক আছে তো তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু প্রস্তুতি নাও তো কোনটা সঠিক বানান করতে দেয়া রয়েছে দেখো বাদ বাকি কিন্তু তিনটে বানান ভুল দেয়া রয়েছে তো প্রশ্ন নাম্বার 10 কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাইব্রেরি লাইব্রেরি এই বানানটাই সঠিক দেখো আই এল এ বি আর এ RY লাইব্রেরি যেটাকে আমরা বলে থাকি গ্রন্থাগার এই বানানটা কিন্তু সঠিক দেয়া রয়েছে বাদ বাকি এই তিনটে বানান কিন্তু ভুল দেয়া রয়েছে নেক্সট প্রশ্ন নাম্বার 11 দেখব সিনোনিম অর সেম মিনিং অফ দা गिवन ওয়ার্ড অর্থাৎ একটা শব্দ দেয়া রয়েছে সেই শব্দটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে তো যে শব্দটা দেয়া রয়েছে সেই শব্দটা দেখো স্ল্যাক এই স্ল্যাক শব্দটার সমার্থক শব্দ নিচের কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো স্ল্যাক শব্দটার অর্থ হলো শিথিল বা আরামদায়ক এবং বাদ বাকি যে অপশানগুলো দেয়া রয়েছে তার একবার মিনিংগুলো দেখে নি স্টিভ স্টিভ কথাটার মানে হলো শক্ত ইজ মানে হচ্ছে আরাম দায়ক রিজিড রিজিড কথাটার মানে হচ্ছে অনমনীয় এবং স্ট্রং কথাটার মানে হচ্ছে শক্তিশালী তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনটা সমার্থক শব্দ হবে তো সমর্থক শব্দ হবে স্ল্যাক শব্দটির অবশ্যই বি প্রশ্ন নাম্বার বারো দেখবো চুজ দ্য সিনোনিম সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড আরো একটি সিনোনিম তোমাদের খুঁজে বের করতে হবে দেখো শব্দটা দেয়া রয়েছে র্যাভেজ এই র্যাভেজ শব্দটার সিমিলার মিনিং কোনটা হবে তোমাদের খুঁজে বের করতে হবে তার আগে বলে দিই র্যাপেজ শব্দটার মিনিং হলো ধ্বংস করা ধ্বংস করা একদম পরিপূর্ণ ধ্বংস করা তো তার সিমিলার মিনিং কি হবে দেখো একটু দেখে নিই ব্রেক ব্রেক মানে হচ্ছে সরি এখানে আমি দাগ দিয়ে ফেললাম ব্রেক কথাটার মানে হলো ভেঙে ফেলা ভেঙে ফেলা আচ্ছা অ্যাবোলিশ মানে হচ্ছে এটাও মানে হচ্ছে ভেঙে ফেলা ডিমলিস মানে হচ্ছে এটাও হচ্ছে ভেঙে ফেলা বা ভাঙিয়া ফেলা এবং ডেস্ট্রয় কথাটার অর্থ কি অর্থ হচ্ছে একদম পরিপূর্ণভাবে ধ্বংস করা তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটা তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ডেমোলিস মানেও তো অনেক সময় আমরা ডেস্ট্রয় কথাটা ইউজ করে থাকি কিন্তু ডেমোলিশ করাটা হচ্ছে মানে আংশিকভাবে ভাবে ধ্বংস করাকে বলা হয় ডেমোলিস কিন্তু ডেস্ট্রয় কথাটার অর্থ হলো একদম কমপ্লিটলি ধ্বংস অর্থাৎ একটা বাড়িকে যদি আমরা হাব ভাঙি সেটাকে বলবো ডেমোলিস করা এবং গোটা বাড়িটাকে যদি একদম চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলি সেটাকে বলা হয় ডেস্ট্রয় করা তো সেই ডেস্ট্রয় কথাটার অর্থ হলো র্যাভেজ নেক্সট প্রশ্ন নাম্বার তেরো চেঞ্জ দ্য ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো তোমাদের বলেছি যে একটু মাধ্যমিক বা টুয়েলভের গ্রামার বইটা খুলে তোমরা যারা মেন ব্যাচ কোর্সে ভর্তি হতে পারছো না তারা কিন্তু ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কিন্তু একটু হলেও দেখবে সাথে দেখবে টেন্স দেখো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে সি সেড টু হার মাদার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি হয় এই যে সেড টু যদি সেড টু থাকে এটা হয়ে যাবে কি টোল্ড ওকে সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড এবং বাইরে কি রয়েছে বাইরে যদি পাস টেন্স থাকে তাহলে ভিতরেও হয়ে যাবে কি পাস টেন্স এই এবং হয়ে যাবে কি এই যে হয়ে যাবে কি প্রিভিয়াস ডে ইয়ে হয়ে যাবে টু মরো থাকলে হয়ে যাবে তো প্রশ্ন নাম্বার থার্টিন কোনটা সঠিক উত্তর হবে দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো কোথায় প্রিভিয়াস ডে রয়েছে প্রিভিয়াস ডে রয়েছে নিচের তিনটে অপশনে বি সি এবং ডি এবার দেখো এই যে টোল্ড বলেছিলাম টোল্ড অনেক সময় নাও থাকতে পারে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন নাম্বার তেরোর অপশান সি সি অ্যাডমিটেড টু হার মাদার এই যে সেট টু অর্থাৎ সে তার মাকে বলল বা অ্যাডমিট করলো অ্যাডমিট করাও মানে হচ্ছে হচ্ছে বলা কিন্তু কখনো এই সেট টু থেকে সেট টুই থেকে যাবে না কিন্তু সেট টু থাকলে কিন্তু চেঞ্জ অবশ্যই হবে হয় টোল্ড হবে নয় অ্যাডমিটেড টু হবে ওকে দেখো সি অ্যাডমিটেড টু হার মাদার দ্যাট দ্যাট হচ্ছে লিঙ্কার থাকে দ্যাট সি হ্যাড নট গন দেখো এখানে হ্যাড হলো কেন দেখো বাইরেও পাস আবার ভিতরেও তো ভিতরটা ভিতরে আছে তো সেই জন্য হয়ে যাবে এই সমস্ত সি হ্যাড নট গন টু স্কুল নিয়ম কি করে এইগুলো হচ্ছে এগুলো কিন্তু কিন্তু ব্যাচ মেন খুব সুন্দরভাবে করানো হচ্ছে তোমরা খুবই স্বল্প মূল্যে কিন্তু মেন ব্যাচ কোর্স চলছে চোদ্দশো নিরানব্বই টাকায় প্রতিটা সাবজেক্ট ওয়াইজ জিকে কে ইংলিশ ম্যাথামেটিক্স জি করানো হচ্ছে তোমরা যারা ভর্তি হতে চাও কিন্তু এখনো ভর্তি হতে পারো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নেক্সট প্রশ্ন নাম্বার চোদ্দ চেঞ্জ দ্য ন্যারেশন আরও একটি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে দেখো দেয়ার আর ইন্টারভিউ গোয়িং অন দেয়ার আর ইন্টারভিউস গোয়িং অন দ্য ক্লার্ক সেড টু মি দ্য ক্লার্ক সেড টু মি দেখো সেড টু থাকলে কি হয়ে যায় টোল হয়ে যায় আমি বলেছি দেখো এখানে লিঙ্কার হিসেবে কি আসবে দ্যাট আসবে এবার বাদ বাকিটা দেখা যাক তাহলে কি করবো দ্য ক্লার্ক সেট টু মি তাহলে কি করবো দ্য ক্লার্ক টোল্ড দ্যাট হয়ে গেল কি করবো এবারে যেহেতু বাইরে কি আছে আছে মানে তাহলে ভিতরেও কি পাস টেন্স হয়ে যাবে তাহলে দে আর এখানে আর রয়েছে কি হয়ে যাবে দে আর ওয়ার গোয়িং দেয়ার দেখো সরি এখানে গোয়িং হবে না আগে লিখতে হবে ইন্টারভিউস

তো ড্যাশ পূরণ করতে দেওয়া হচ্ছে সেন্টেন্সটা বলা যাক দ্য রং ভ্যালুস উই ইম্পার্ট টু আওয়ার চিলড্রেন এট হোম আর সোলেলি সরি সোলেলি টু বি ব্লেমড ফর দ্য মোরাল ড্যাশ অফ দ্য সোসাইটি কি বলছে দ্য রং ভ্যালুস উই ইম্পার্ট টু আওয়ার চিলড্রেন এট হোম আর সোলেলি টু বি ব্লেমড ফর মোরাল অফ সরি মোরাল ড্যাশ অফ আওয়ার সোসাইটি তো মানেটা কি দাঁড়াচ্ছে সব মানে পুরো লাইনটার যে আমরা যে ভুল মূল্যায়নগুলো আমাদের বাড়িতে শিশুদের দিয়ে থাকি সেইগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের সোসাইটির জন্য কিন্তু খুবই খারাপ হবে এইরকম কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি তো প্রশ্ন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ডিগ্রেডেশন ডিগ্রেডেশন মানে হচ্ছে অবনতি অর্থাৎ সমাজের প্রতি কিন্তু সেই মূল্যায়নগুলো আমরা বাড়িতে যে ভুল মূল্যায়নগুলো আমাদের শিশুদের দিয়ে থাকি সেইগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের সমাজের যে মোরাল ব্লেমগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবনতি ঘটিয়ে দেবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডিগ্রেডেশন নেক্সট প্রশ্ন নাম্বার ষোলো আমরা দেখব ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড আরও একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্ক করতে দেওয়া রয়েছে দেখো প্রশ্ন নাম্বার ষোলো ইভেন ড্যাস এ গ্ল্যান্স উইল লেট ইউ ক্যাশ দ্য মিস্টেক ইভেন ড্যাস এ গ্ল্যান্স উইল লেট ইউ ক্যাশ দ্য মিস্টেক আমরা এটুকু বুঝতে পারছি সেন্টেন্সটা দেখে যে এক ঝলক যদি আমরা দেখি অর্থাৎ একমাত্র ঝলকও আমাদের ভুলগুলো চোখে কিন্তু ধরতে ধরতে পারা যাবে এইরকম কিন্তু একটা শব্দ বুঝতে পারছি তো কি এই অপশানে কোনটা সঠিক উত্তর হবে ক্রিটিক্যাল ক্রুট ক্রুসিয়াস নাকি কারসরি নাকি প্রেফার তো প্রশ্ন নাম্বার ষোলো যেটা সঠিক উত্তর হবে অপশন ডি কারসরি কারসরি মানে হচ্ছে দ্রুত বা ভাষা 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 বা দ্রুত অর্থাৎ দ্রুত যে এক জলকে আমরা যদি চোখ বুলিয়ে নিই তা সত্ত্বেও কিন্তু মানে তা হলেও কিন্তু আমাদের ভুলগুলো চোখে পড়বে ওকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কার সরি নেক্সট রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে পড়তে হবে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং যদি ভুল না দেওয়া থাকে তাহলে আমরা অপশন চার চুজ করবো নো এরার ওকে তো প্রশ্ন নাম্বার সতেরো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে সেটা দেখা যাক দ্য বিল দ্যাট আই হ্যাভ শেষ দ্য পেমেন্ট ক্যান বি মেড আনটিল এপ্রিল থার্টি আরও একবার সেন্টেন্সটা বলছি দ্য বিল দ্যাট আই হ্যাভ শেষ দ্য পেমেন্ট ক্যান বি মেড আনটিল এপ্রিল থার্টি তো এখানে কোন পাঠে ভুল দেওয়া রয়েছে তো প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশন তিন অর্থাৎ এই তিন নম্বর পাঠে কিন্তু ভুল দেওয়া রয়েছে কোথায় ভুল দেওয়া রয়েছে এই আনটিল এই আনটিল শব্দটা কিন্তু এখানে গ্রামাটিক্যাল এরো রয়েছে এই আনটিলটা কিন্তু হবে না এখানে আনটিলের জায়গায় কি হতে হবে ইউস টিল টিল শব্দটা আমাদের ব্যবহার করতে হবে ওকে অর্থাৎ যে বিলটা দা বিল দ্যাট আই হ্যাভ সে দা পেমেন্ট ক্যান বি মেড অর্থাৎ যে বিলটা আমি বলেছি সেটা পে করতে হবে টিল এপ্রিল থার্টি দু হাজার আঠেরো অর্থাৎ দু হাজার আঠেরোর এপ্রিল মাস পর্যন্ত এই বিলটা তোমাকে পে করতে হবে এই টিল মানে হচ্ছে পর্যন্ত আর আনটিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আনটিল কথার মানে হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত না ওকে তো এখানে সঠিক উত্তর হবে টিল অর্থাৎ আমাকে এই দু এপ্রিল তেরো তিরিশ পর্যন্ত আমাকে এটা পে করে যেতে হবে তো সঠিক উত্তরে যাবে অপশান তিন অর্থাৎ পার্ট থ্রিতে কিন্তু ভুল দেওয়া দেওয়া রয়েছে নেক্সট আমরা দেখবো প্রশ্ন নাম্বার এইটিন রিড দ্য সেন্টেন্স ফর দ্যার ইন পার্ট আরও একটি একই রকম প্রশ্ন তো সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক আই এম লুকিং ফরওয়ার্ড ফর মাই লং অ্যাওয়েটেড ভ্যাকেশন এই সমস্ত সেন্টেন্স দেখে তোমাদের মনে হতে পারে না এ তো সেন্টেন্স ঠিক দেওয়া রয়েছে কোনো রকম ভুল দেওয়া নেই কিন্তু এইখানেই কিন্তু এই রকম প্রশ্ন দিয়ে কিন্তু স্টুডেন্টদের মাথাটা ঘুরিয়ে দেয় সময় নষ্ট করে দেয় যাতে তাদের সময় নষ্ট হয় এবং তারা কিন্তু ইচ্ছাকৃত ভুলটা করে তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোথায় ভুল দেওয়া রয়েছে আই এম লুকিং ফরওয়ার্ড ফর মাই লং ওয়েটিং ভ্যাকেশান লং ওয়েটেড ভ্যাকেশান তো কোন পাটে ভুল দেওয়া রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই কোন পাঠে ভুল দেওয়া রয়েছে এই ফর ফর এখানে হবে না অ্যাকচুয়ালি এই যে লুকিং সরি লুকিং ফরওয়ার্ড কিন্তু এখানে হবে না হবে কি লুকিং টু শব্দটা কিন্তু এখানে হবে জায়গায় এই কিন্তু এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে তো এখানে লুকিং ফরওয়ার্ড টু মাই লং অ্যাওয়ান এটা কিন্তু সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দু নম্বর পার্টে ভুল রয়েছে এগুলো কিন্তু স্পটিং এরর খুব যদি চেনা পরিচিত থাকে তবেই করবে না থাকলে কিন্তু করার খুব একটা দরকার নেই কেননা এইখান থেকে ম্যাক্সিমাম ভুল যার চান্স কিন্তু রয়েছে ওকে নেক্সট প্রশ্ন নাম্বার উনিশ ইমপ্রুভ দা সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ড ওকে তো এখানে দেখো একটু ভুল করে ফেলেছি আমি এখানে কিন্তু সেই বলেছিলাম একটা সেন্টেন্সের পার্টিকুলার জায়গায় আন্ডারলাইন করে দেওয়া থাকবে সেটা করে দেওয়া নেই তো আমি একটু আন্ডারলাইন করে দিই কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তো এবার দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি যে পার্টে তোমাদের ইম্প্রুভ করতে হবে নিচের অপশানগুলো থেকে চুজ করে সেই পার্টটা কিন্তু আমি আন্ডারলাইন করে দিয়েছি দেখো এভার সেন্টেন্সটা দ্য মোস্ট রিমার্কেবল আর্টিকেল উই রিমেম্বার এভার টু হ্যাভ রিড চ্যালেঞ্জিং দ্য অর্থোডক্স বিলিফ সিস্টেম তো দেখো পার কোন পার্টে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে রিমার্কেবল আর্টিকেল উই রিমেম্বার এভার টু হ্যাভ রিড ওকে তো নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোন অপশানটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তো সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান সি দেখো রিমার্কেবেল আর্টিকেল উই এভার রিমেম্বার অর্থাৎ এভারটা এখানে যাবে আর রিমেম্বারটা এখানে যাবে এই কিন্তু ভুল রয়েছে তো কি হবে এভার রিমেম্বার নট রিমেম্বার এভার ওকে উল্টে দেওয়া রয়েছে প্রশ্নে তো সঠিক উত্তর হয়ে যাবে রিমার্কেবল আর্টিকেল উই এভার রিমেম্বার টু হ্যাভ রেড আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন নাম্বার কুড়ি এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন উই পুট ইন এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব টু কমপ্লিট দ্য প্রজেক্ট উই পুট ইন এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ জব টু কমপ্লিট দ্য প্রজেক্ট তো প্রশ্ন নাম্বার কুড়ি কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এই জবের জায়গায় যদি আমরা ওয়ার্ক শব্দটা বসাই তাহলে কিন্তু আরো পরিপূর্ণ হবে জব মিনস হচ্ছে একটা লং টার্ম লং টার্ম কর্মসংস্থান কর্ম জব হচ্ছে কর্মসংস্থান আর ওয়ার্ক মানে হচ্ছে শুধু কাজ ওয়ার্ক মানে হচ্ছে কি শুধু কাজ তো এখানে কি বলছে ওই পুট এ ট্রিম্যান্ডাস অ্যামাউন্ট অফ জব জব কিন্তু হবে না এখানে তো এখানে হবে কি ট্রিমেন্ডাস ওয়ার্ক অ্যামাউন্ট অফ ওয়ার্ক এইখানটা হবে কি ওয়ার্ক ট্রিমেন্ডাস ওয়ার্ক পরিমাণ হচ্ছে আমরা কাজ দিয়েছি টু কমপ্লিট দ্য প্রজেক্ট এই কাজ এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য তো এখানে জবের জায়গায় ওয়ার্কটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপিয়েট এবং এখানে ওয়ার্ক বসালে সেন্টেন্সটা কিন্তু আরো বেশি ইমপ্রুভ করবে তো এখানে থেকে আমরা কুড়িটা প্রশ্ন এবং দশখানা টাইপ কিন্তু করে ফেললাম আজকের ক্লাসের মধ্য থেকে তো ক্লাসটা শেষ করার আগে আরও একবার ঘোষণা তোমাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা প্রিলিমিনারি দিয়েছ এবং মেনের জন্য টেনশান করছো মেনে কেমন পরীক্ষা হবে কি ধরনের প্রশ্ন আসে কেমনভাবে প্রস্তুতি নেব তারা কিন্তু আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে স্পেশাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআই এই ব্যাচ কোর্সে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবে সম্পূর্ণ ছ মাসের সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দেওয়া হবে দেখো ডেসক্রিপটিভ জেনারেল বাংলা সম্পূর্ণ ভিডিও ক্লাস সাথে ক্লাসের কিন্তু পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে দেখতেই পাচ্ছ খুবই কম সতেরোশো নিরানব্বই টাকা কেননা এটা গ্র্যাজুয়েশন লেভেলের একটা কোর্স তোমরা বুঝতে পারছো এবং এখানে কিন্তু কোনো রকম এমসি কিউ নেই মেনে কিন্তু কোনো এমসি কিউ নেই সমস্তটাই কিন্তু ডেসক্রিপটিভ তো সেটা তোমাদের বুঝে বুঝে করাতে হবে তো এই জন্য একটু হয়তো একটু বেশি কিন্তু এটা কিন্তু সেই তুলনায় অনেকটাই অনেকটাই কম অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তার ক্ষেত্রে তো নিচে দেয় নাইন সিক্স ফোর তোমরা কন্ট্যাক্ট করো এবং কুড়ি ডিসেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই এস এর মেন ব্যাচ কোর্স কিন্তু শুরু হতে চলেছে এবং আরও একটি ব্যাচ কোর্স রানিং চলছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিপারেশন নিতে চাও মেনের জন্য তারা কিন্তু এই ব্যাচ কোর্সে ভর্তি হবে তোমরা জানো এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কনস্টেবলে আমাদের ক্লাস থেকেই হুবহু কমন ছিল ওকে তো এটার প্রাইস মিল চোদ্দোশো নিরানব্বই টাকা তো এখানে তোমরা ভর্তি হয়ে যাও একই নাম্বার নিচে দেওয়া সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে তোমরা কিন্তু এই ব্যাচ কোর্স দুটোতে যাদের রকম ক্রাইটেরিয়া সেই রকম তোমরা ভর্তি হয়ে যাও আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে কুড়িখানা প্রশ্ন উত্তর আজকের ক্লাস থেকে আমরা করেছি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন এই ক্লাসগুলো এখন ইংরেজির ক্লাসগুলো দুপুর বারোটার সময় তোমরা ফলো করার চেষ্টা করবে এখান থেকে প্রচুর সেট তোমরা করবে নিয়ম শিখতে পারবে এবং তোমাদের ইংলিশের যে ভয় সেটাও কিন্তু কাটিয়ে উঠতে পারবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ